হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আপনারা পূর্বের একটি ভিডিওতে এরকম একটি ডিজাইন দেখেছেন, তো আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব। তো কিভাবে আপনারা এই অংশটি একটু হালকা রোটেট করে ডিজাইন করতে পারেন, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটিতে। প্রথমে আমি অংশটি একটু হালকা ছোট করে নিলাম, ছোট করে নিয়ে অংশ রেখে দিলাম। তো প্রথমে আমি এখান থেকে ইলাস্ট্রেটর টুলের মাধ্যমে একটি সার্কেল ক্রিয়েট করে নিচ্ছি। সার্কেলটি আমি কিবোর্ডে শিফট প্লাস অল্টার প্রেস করে ক্রিয়েট করে নিচ্ছি। সার্কেলটির কালার আমি এখান থেকে অরেঞ্জ কালার সিলেক্ট করে দিলাম, এবং এই অংশটি আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটি অংশ কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে দুটো অংশ আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। অ্যালাইন থেকে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল এই দুটো আমি ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর আমি এখান থেকে কিবোর্ডে শিফট প্রেস করে আমি এখান থেকে এই অংশটি হালকা ছোট করে নিলাম, এবং এই অংশটি সিলেক্ট করে আমি এই অংশটি আমি হালকা ডান দিকে একটু চাপিয়ে নিচ্ছি, এবং এই সবগুলো অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে পাথফাইন্ডার থেকে আমি এখানে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে আমি এখান থেকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর এই দুটা অংশ আমি এখানে সিলেক্ট করে আমি ইউনাইট করে দিলাম, এবং এই অংশটি মাঝখানের এই অংশটি সিলেক্ট করে আমি এখান থেকে হালকা একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর এই অংশটি আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আমি আবার কপি করে নিলাম। কপি করে নেবার পর এই অংশটি আমি পুনরায় এটার উপর অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেবার পর এই অংশটি আমি সিলেক্ট করে কিবোর্ডে শিফট প্রেস করে আমি এই অংশটি হালকা ছোট করে নিলাম, এবং এই অংশটি সিলেক্ট থাকা অবস্থায় আমি বাম দিকে একটু সরে নিচ্ছি, এবং এই সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইডেড করে দিলাম এবং আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর এই অংশগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার কিন্তু এইরকম শেপটি তৈরি হয়ে গেল। তো এখন আমি এখানে যে কাজটি করব, এই অংশটির কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেবার পর এই অংশটি সিলেক্ট করে আমি এখানে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে এখানে আমি যাব শেয়ার অপশনে। তো শেয়ার অপশনে যাওয়ার পর তো এখানে প্রিভিউয়ে আমি টিক মার্ক দিয়ে নিলাম। টিক মার্ক দিয়ে নেওয়ার পর আমি এখানে দিলাম -16, 17, 18, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি -17 ডিগ্রি দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। তো দেওয়ার পর এই ডিজাইনের অংশটি আমি এখান থেকে কপি করে নিলাম, কিবোর্ডে অল্টার প্রেস করে আমি কপি করে নিলাম। তো আপনারা ইচ্ছা মতো ফন্ট আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এখন আমার যে কাজটি করতে হবে, এই অংশটি সিলেক্ট করে আমি এখানে অ্যাড করে দিলাম, এবং এই দুটো অংশ আমি হালকা একটু ছোট করে নিচ্ছি। এই দুটো অংশ প্রথমে আমি গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পরে অংশটি আমি হালকা ছোট করে দিলাম। তো হালকা ছোট করে দেওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে, আমি এটা অ্যারেঞ্জ টু বিং টু ফন্ট করে দিলাম। ফন্ট করে দেওয়ার পর আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে দুটি লাইন ক্রিয়েট করে নিচ্ছি। দুটি লাইন ক্রিয়েট করে নেওয়ার পর আমি সবগুলো অংশ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ডের অল্টার প্রেস করে অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো অংশগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমার এই মাঝখানের অদৃশ্য পাতগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এই পাতগুলো ডিলিট করে দেওয়ার পর এই সবগুলো অংশ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে শেপ দিয়ে দিলাম। তো শেপ দিয়ে আমি এখান থেকে আনগ্রুপ করে এই দুটো অংশ সিলেক্ট করলাম, এবং আমি এখান থেকে আইড্রপ টুলের মাধ্যমে আমি এখানে কালার পিক করে দিলাম। তো এই ছিল মূলত ডিজাইনটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যারা আমাদের সাথে ফেসবুকে অ্যাড হতে চান, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে অ্যাড হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম।